খাওয়া দাওয়া ভালো রাখবেন, খাওয়া দাওয়া শরীরটা একটু ব্যায়াম ট্যাম করবেন, তাহলে শরীর যত কন্ডিশনিং থাকবে তত ভালো থাকবে। শরীর খারাপ হয়ে গেলে খারাপ হয়ে যাবে। দু ধরনের নিঃশ্বাসের কষ্ট হয়, একটা হাঁপানি খেতে হয় আর একটা তোমার তুমি এক কাজ করো, কি খাবে সুস্থ খারাপ হয়ে যাবে, তখন নিঃশ্বাসের কষ্ট হবে, তখন সে কামা ওষুধ দেওয়া হবে। তখন কাজে করতে হবে না, খেতে হবে যদি হাঁপ ধরে তাহলে টানার ওষুধ বেশি থাকবে। দিলাম কাছে দিলাম দিলাম খাও ছেড়ে দাও, করো দুবার করে টানাটা টানো, পুকুরটা পরিষ্কার হবে, যে ছাড়ে গুরুপান ছেড়ে দাও, একটা ভাব দিয়েছিলাম।